মাত্র 120 টাকা ট্যাবলেটে নিরাময় হবে ক্যান্সার। অবিশ্বাস্য হলেও সত্যি এমন একটি সহজলভ্য ওষুধ আবিষ্কার করেছে একদল বিজ্ঞানী। কি সেই ওষুধের নাম, কোন দেশে তৈরি হয়েছে এই ট্যাবলেট, বিস্তারিত থাকছে নেক্সট রিপোর্টে। ক্যান্সার এমন দুরারোগ্য ব্যাধি যার পরিণতি নিশ্চিত মৃত্যু, কিন্তু এবার ক্যান্সার চিকিৎসায় বড় ধরনের সুখবর এনেছে টাটা গোষ্ঠীর গবেষণা প্রতিষ্ঠান টাটা মেমোরিয়াল সেন্টারের একদল গবেষক। দীর্ঘ গবেষণার মাধ্যমে তারা এমন একটি ওষুধ আবিষ্কার করেছেন যা দেহের ভেতরে ক্যান্সারের উপাদান ধ্বংস করে। ইনস্টিটিউটের গবেষকরা 10 বছর ধরে বিষয়টি নিয়ে কাজ করেছেন। বিজ্ঞানীরা জানান, তাদের আবিষ্কৃত ট্যাবলেটটি রোগীদের মধ্যে দ্বিতীয়বারের মতো ক্যান্সারের ঘটনা প্রতিরোধ করবে। এছাড়াও এটি কেমোথেরাপির মতো চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া 50% কমিয়ে দেবে। গবেষক দলের সদস্য ও টাটা মেমোরিয়াল হাসপাতালের সিনিয়র ক্যান্সার সার্জন ডাক্তার রাজেন্দ্র বার্বে বলেন, গবেষণার জন্য ইঁদুরের মধ্যে মানুষের ক্যান্সার কোষ ঢোকানো হয়েছিল যা তাদের দেহে একটি টিউমার তৈরি করে। এরপর ইঁদুরগুলোকে রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি এবং অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করা হয়। তখন দেখা যায় এ ক্যান্সার কোষগুলো মারা গেলে সেগুলো ক্রোমাটিন নামক ক্ষুদ্র কণায় টুকরো টুকরো হয়ে যায়। এই কণাগুলো রক্তের মাধ্যমে শরীরের অন্যান্য অংশে যেতে পারে এবং যা সুস্থ কোষকে ক্যান্সারে পরিণত করে। এই সমস্যার সমাধান খুঁজতে চিকিৎসকরা ইঁদুরকে রেসভেরাট্রল এবং কপারের সম্মিলিত প্রো অক্সিডেন্ট ট্যাবলেট দিয়েছেন যা ক্রোমাটিন কণাগুলিকে ধ্বংস করে দেয়। গবেষকরা এই ট্যাবলেটকে ম্যাজিক বলে আখ্যায়িত করেছেন। ওষুধটি অনুমোদন ও জরুরি অবস্থায় ব্যবহারের ছাড়পত্র পেতে ভারতের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া বরাবর আবেদন করা হয়েছে। আশা করা হচ্ছে আগামী জুন জুলাইয়ের মধ্যে এর অনুমোদন পাওয়া যাবে।